আসসালামু আলাইকুম শুভ সকাল এসো ছাদে বাগান করি স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সামনে আজকে গাছের ফল আসা এবং ফুল ধরা এবং আমার গাছগুলোর এই মুহূর্তে কি অবস্থা এটা সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া দিব আমি এই শিম গাছটি এনেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস থেকে এটা মতিজিলা অবস্থিত আনার পর বেশ কিছু সিম গাছ লাগিয়ে লাস্টে আমি একটি সিম গাছে আমার টবে টিকেছি সেটা বড় হয়েছে লাস্ট থ্রি মান্থ ধরে থ্রি মান্থসে আমার গাছ এতটুকু বড় হয়ে ওটা দেখতে পাচ্ছেন এতটুকু বড় হয়ে এখানে সিম ধরেছে দেখেন এবং দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই হয়তোবা অন্ধকার হয়ে গেছে তো উপরেও বেশ কিছু সিম ধরেছে দেখাতে পারছি না তো আপনারাও চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে এইভাবে সিম গাছ লাগিয়ে সিম ফলন করার জন্য তো এখানে দেখেন আমার সিম ধরেছে সিম গাছে এখন বেশ কিছু পোকা ধরার কারণে আমার গাছগুলো মরে যাচ্ছে এখানে কালো কালো বেশ কিছু পোকা ধরেছে এই পোকার জন্য আমার গাছগুলো মরে যাচ্ছে সো আজকে আমি শিমগুলো পেরে ফেলবো পোকার কারণে আমার গাছগুলো দেখেন আপনার হলুদ হয়ে গিয়েছে এখানে হলুদ হয়ে গিয়েছে গাছটি মরে যাচ্ছে পোকার কারণে সেইটা একটা বড় সমস্যা সিম গাছের পোকাটা খুবই ডেঞ্জারাস এই পোকাগুলো আপনার গাছের গাছকে শুকিয়ে ফেলে গাছকে খেয়ে ফেলে অথবা আপনার গাছের যে শক্তিগুলো খেয়ে ফেলে এতে করে গাছ গাছটি বেশি দিন ফল দিতে পারে না বেশ বড় হয়েছে প্রায় আড়াই মাস তিন মাস পরে আমার এই ফলগুলো ধরেছে আপনাদের হাতে দেখাচ্ছি সো আপনারা যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে চারা কিনে লাগান সেই ফল সেই চারাগুলো খুবই ভালো হয় উন্নত মানের হয় আপনাদেরকে আমি নেক্সট এপিসোডে দেখাবো যে চারাগুলো কোথা থেকে কিনবেন একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের ছাদ বাগান করতে গিয়ে ভালো ফল যদি পেতে চান অবশ্যই আপনাকে ভালো বীজ কিনতে হবে এটি সবচেয়ে বড়ো ব্যাপার আপনার ভালো ফলনের জন্য সো আমার আপনার আমার চেষ্টা করেছি আমি প্রত্যেকটি গাছ ভালো ভালো জায়গা থেকে কেনার জন্য কারণ ভালো বীজ না হলে ভালো ফল আস আসে না ফলের পরিমাণও খুব একটা আপনার গাছ আপনাকে খুব ভালো ফলও দিবেন অনেক সময় দেখা যায় গা কোনো ফলই আসে না তো এটা আপনি অবশ্যই খেয়াল করবেন আমি চেষ্টা করেছি সিম গাছে সিম গাছ চেষ্টা করে দেখলাম কি পরিমাণ সিম এ আসছে বা কি পরিমাণ সিম ধরবে আপনার গাছে এটা মোটামুটি আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে শিম গাছ লাগিয়ে ফলন করার তো অবশ্যই আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন আমার শিম গাছটি অলমোস্ট দেখেছেন যে অলমোস্ট পোকা খেয়ে ফেলে এবং গাছ হলুদ হয়ে গিয়েছে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন উপরে বেশ কিছু শিম ধরেছে সেগুলো আমি পরে পেরে ফেলবো তো আমাকে ধৈর্য ধরতে হয়েছে প্রায় তিন মাসের মতো ফল আসার জন্য সো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে আমার ধারণা অবশ্যই আপনারা আমার থেকে ভালো ফলন পাবেন আপনাদের ছাদ বাগানে যদি ভালো বীজ পান অবশ্যই ভালো ফল পাবেন তো আজকে এতটুকুই রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও ভালো পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করবেন এটাই আশা রইল আসসালামু আলাইকুম